সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই ফটো আপলোড করি, আর আমরা চাই যে আমাদের ফটোতে বেশি বেশি কমেন্ট আসুক, লাইক আসুক, কিন্তু সেটা তো হয় না। তাই ফটোকে সবার থেকে আলাদা বানাতে হলে কিছু আলাদা ট্রাই করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি লাইটরুমের অসাধারণ তিনটি টুল সম্পর্কে বলবো, যেটার ব্যবহার করলে তোমার ফটো 1% হলেও সবার থেকে আলাদা হবে। আর লাস্টে আমি একটা এমন জিনিস তোমাদের সঙ্গে রিভিল করব, যেটার ব্যবহারে তুমি এক ক্লিকেই তোমার ফটোকে জাস্ট নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। সো আমাদের প্রথম টুলটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে নিয়ে। সাধারণত আমরা যারা ফটো তুলি সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু সিমিলার, মানে একই রকমের হয়ে থাকে। বিশেষ করে আমরা নেচারের সামনে যখন আমাদের ফটোগুলো তুলি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাধারণত গাছের যেই পাতার কালার সেই কালারটা হয়ে থাকে। এই ক্ষেত্রে তুমি কিন্তু সেই কালারের মধ্যে, মানে ব্যাকগ্রাউন্ডের কালারের মধ্যেও কিছু খেল খেলতে পারো। যেমনটা এই ফটোটাতে দেখছো, আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু সবুজ কালারের রয়েছে, আর একটা আলাদা কালার রয়েছে সেগুলো হচ্ছে ফুলের কালার, বাট বেশিরভাগ অংশই কিন্তু সবুজ কালারের রয়েছে। বাট এটাতেও আমরা কিছু ম্যাজিক করতে পারি। সো ব্যাকগ্রাউন্ডের কালারটা যখন সবার ফটোর থেকে আলাদা হবে, তখনই কিন্তু অডিয়েন্সের চোখে সেটা ক্র্যাপ করবে। তো এটার কালার চেঞ্জ করার জন্য সর্বপ্রথম চলে যাবে তোমরা লাইট রুমে, আর ফটোতে সর্বপ্রথম তোমরা কিছু কালার কারেকশন করে নেবে নিজের মতন করে। আর এরপরে আসছে মেন টুল, এবার নিচের দিকে চলে যাবে কালার অপশনে। এরপরে এখানেও বেশ কিছু অপশন পাবে, এগুলোতেও তুমি একটু ছেঁড়াছেড়ি করতে পারো, বাট আমরা চলে যাব মেন অপশনে, উপরের দিকে মিক্স অপশনে। আর এরপরে এখানে হচ্ছে মেন আমাদের কাজ, উপরে দেখতে পারবে বেশ কয়েকটা কালার রয়েছে। এখান থেকে চুজ করো তোমার ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা রয়েছে। অবভিয়াসলি আমাদের ব্যাকগ্রাউন্ডে রয়েছে সবুজ কালার, আমরা সবুজটাকে সিলেক্ট করব। আর এরপরে যখনই তুমি হিউটা বাড়াবে বা কমাবে, তখনই দেখতে পারবে এর ম্যাজিক। তো যখনই দেখতে পাচ্ছ আমরা হিউটাকে কমাচ্ছি, একটা আলাদাই কিন্তু একটা কালার টোন চলে আসছে। এরপরে দেখবে যদি তুমি এটাকে বাড়াও, তাহলে কিন্তু গ্রিনিশ ভাবটা আরও ডিপ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা একটু আনকমন রাখার জন্য এর যে হিউটা, এটা আমরা অনেকটা কমিয়ে দেব। আর এরপরে দেখবে স্যাচুরেশন, আর স্যাচুরেশনটাকেও তুমি যদি কমা বাড়া করো, পেছনের কালারটা আর একটু বেশি ডিপ হবে, নয় আর একটু হালকা হবে। আর লুমিনেন্সও ঠিক অনেকটা একই রকমের কাজ করে। আমি বলবো লুমিনেন্স হাতানোর কোনো দরকার নাই, জাস্ট এই দুটো টুল হাতাও আর তোমার ব্যাকগ্রাউন্ডকে জাস্ট ফুটিয়ে তোলো। তো এভাবে তো তুমি তোমার ব্যাকগ্রাউন্ডকে সবার ব্যাকগ্রাউন্ডের থেকে একটু হলেও আলাদা করতে পারো। বাট এমনও অনেক ফটো থাকে যেগুলোর ব্যাকগ্রাউন্ডটা অতটাও ভালো থাকে না, মানে সেখানে অতটা কালার থাকে না, তো সেই ক্ষেত্রে ইউজ করতে পারো ফেড ইফেক্ট। তো এই যে ফটোটা দেখছো, এটা কিন্তু অনেকটা ডার্ক টাইপের একটা টোন রয়েছে, ফটোর মধ্যে বেশি একটা কালার তোমরা দেখতে পারছো না। তো এই ক্ষেত্রে তুমি কী করতে পারো, সবার প্রথমে চলে যাবে লাইট অপশনে, এরপরে উপর দিকে কার্ভ নামে একটা টুল পেয়ে যাবে, এই টুলের উপরে ক্লিক করবে। আর এখানে দেখতে পারবে একটা কার্ভ চলে এসেছে। এবার এই কার্ভের সর্বপ্রথমে তুমি তিনটা পয়েন্ট করে নাও, শ্যাডো, মিডটোন, হাইলাইটস। এরপরে কী করবে, সবার নিচের যে পয়েন্টটা রয়েছে সেখানে চলে যাও, আর এটাকে স্লাইড করে উপরের দিকে তুলে দাও, আর তোমার ভিডিওতে যতটা ফেডের দরকার আছে ততটা ফেড অ্যাচিভ করে নাও। চাইলে কিন্তু তুমি এর মধ্যে একটা ভিগনেট এফেক্টও অ্যাড করতে পারো, সেটা কিন্তু আরও ড্রামাটিক লাগবে। তার জন্য নিচের দিক থেকে চলে যাবে এফেক্ট অপশনে, এখানে দেখতে পারবে একটা ভিগনেট নামে অপশন, এটাকে জাস্ট কমাও আর এফেক্টে অ্যাপ্লাই করে দেখো। ব্যাকগ্রাউন্ড নিয়ে তো অনেক কিছু বললাম, এবার একটু ফেসের উপরেও আসা যাক। এবার অনেক ফটোতে কী হয়, আমাদের ফেসটা কিন্তু অনেকটা ডার্ক থাকে, আর আমরা চাই সেটাকে একটু গ্লো করতে, মানে একটু ফর্সা করতে। আর এখানেও কিন্তু তুমি কালার অপশন থেকে তোমার স্কিনটাকে অনেকটা ব্রাইট করতে পারো, এর জন্য চলে যাবে কালার অপশনে। এরপরে আবার চলে যাবে মিক্স, আর এরপরে দুই নম্বরে যে কালার টোনটা পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্কিনের কালার টোন। তো এটাকে তো হিউ যদি তুমি বাড়াও, তাহলে দেখতে পারবে ম্যাজিক। এই ছিল আমাদের অসাধারণ তিনটি লাইটরুমের টুল। তো এবার আবার অনেকের এগুলো পছন্দ নাও থাকতে পারে, তারা চায় যে এক ক্লিকে আমাদের ফটো রেডি হয়ে যাক। এই ক্ষেত্রে ইউজ করতে পারো লাইটরুমের ইন্ডিফল্ট ক্যামেরা। লাইটরুম অ্যাপটাকে যখন তোমরা ওপেন করবে, একটা ক্যামেরা অপশন দেখতে পারবে, ঠিক এখান থেকে তোমরা যদি যে কোনো ফিল্টার অ্যাড করে ফটো তোলো, সেখানে তোমার কোনো রকমের কালার গ্রেডিংয়ের প্রয়োজন হবে না, আলাদাই একটা ফেডেড লুক আসে, জাস্ট ড্রামাটিক একটা লুক চলে আসে তোমার ফটোতে। সো এরপর থেকে টিপসগুলো ফলো করো আর তোমার ফটোকেও নেক্সট লেভেল নিয়ে যাও। সো এরকমের আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো দাস টেককে। সো দেখা হবে আবার কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।